নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। কাশ্মীরে সেনা জঙ্গি সংঘর্ষে নিহত দুই সেনা জওয়ান, নিকেশ পাঁচ জঙ্গি। জম্মু কাশ্মীরের কুলগামে সেনার সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হয়েছে পাঁচ জঙ্গি। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই সেনারও, তাদের মধ্যে একজন প্যারাট্রুপার রয়েছেন, আহত হয়েছেন আরও এক সেনাও। অন্যদিকে রাজৌরিতেও সেনা ক্যাম্পের কাছে হামলা চালায় জঙ্গিরা, যদিও দ্রুত সেই হামলার পাল্টা জবাব দেয় সেনা। দুপক্ষের গুলির লড়াইয়ে এক সেনা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মাঞ্জাকোট সেনা ক্যাম্পে শনিবার রাতে হামলা চালানোর চেষ্টা করেছিল জঙ্গিরা, ক্যাম্প লক্ষ্য করে গুলি চালালে পাল্টা জবাব দেয় সেনাও। গোপন সূত্রে খবর পেয়ে মডারগাম গ্রামে গত শনিবার তল্লাশি অভিযানে গিয়েছিল সিআরপিএফ, সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। গ্রামে তল্লাশি চালানোর সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। একটি বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা, পুরো বাড়িটিকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। দুপক্ষের গুলির লড়াই চলে অনেকক্ষণ, গভীর রাতে বাড়িটিকে বিস্ফোরক দিয়ে গুঁড়িয়ে দেয় সেনা। রবিবার সকালে ওই বাড়ির ভিতর থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুলগামে এই ঘটনার পর তল্লাশি আরো জোরদার করা হয়, পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায় সেনা। আর কোনো জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হয়। শনিবারের পর রবিবারেও কুলগামে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলে। ভারতীয় সেনায় যুক্ত হতে চলেছে লাইটওয়েট ট্যাঙ্ক জোড়াওয়ার। লাদাখে চীনা সেনার ঘুমোড়াতে প্রস্তুত লাইটওয়েট ট্যাঙ্ক জোড়াওয়ার। মাত্র দুই বছরেই ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও ও বেসরকারি সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো এই উন্নত প্রযুক্তির সমরযান ভারতের সেনাবাহিনীর হাতে তুলে দেবে। প্রতিরক্ষা সংস্থার সূত্রের খবর, লাদাখের উচ্চ উচ্চতর অঞ্চলের জন্য এই লাইটওয়েট ট্যাঙ্ক জোড়াওয়ার তৈরি করা হয়েছে। ট্যাঙ্কটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় সমরাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। ডিআরডিও এবং এলএনটি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই এই হালকা ওজনের ট্যাঙ্ক তৈরি করেছে। প্রতিরক্ষা সূত্রের খবর, চীনের লালপুঁজ মোকাবিলা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালকা ট্যাঙ্ক বা লাইটওয়েট ট্যাঙ্ক জোড়াওয়ারের ওজন মাত্র 25 টন। এই ট্যাঙ্কগুলির মধ্যে 59টি প্রাথমিকভাবে সেনাবাহিনীকে সরবরাহ করা হবে। 295টি সাজওয়াজানের প্রথম কর্মসূচির জন্য একটি প্রথম পদক্ষেপ। ভারতীয় বিমান বাহিনী C-17 শ্রেণীর পরিবহন বিমান একসঙ্গে এ জাতীয় দুটি ট্যাঙ্ক এক স্থান থেকে অন্যত্র নিয়ে যেতে পারে। এই ট্যাঙ্কটি অত্যন্ত হালকা, আর পর্বত উপত্যকায় খুব জোরে এটি চালানো যাবে। ইতিমধ্যে এটি সফল ট্রায়াল রান হয়েছে। আগামী 12 থেকে 18 মাসের মধ্যে বাকি ট্রায়াল সম্পন্ন হবে। ভারতীয় সেনার হাতে এলো 35,000 অত্যাধুনিক AK-203 রাইফেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের আগে ভারতীয় সেনা পেল রুশ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক AK-203 স্বয়ংক্রিয় রাইফেল। উত্তরপ্রদেশের অমেঠির অস্ত্র কারখানায় যৌথ উদ্যোগে নির্মিত প্রথম ব্যাচে 35,000 উন্নততর কালাশনিকভ ভারতীয় সেনাকে দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। AK-47 রাইফেলের উন্নততর সংস্করণ তৈরির লক্ষ্যে 2021 সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুরের চুক্তি সই করেছিলেন। নয়াদিল্লি মস্কো চুক্তি অনুযায়ী পরবর্তী 10 বছরে উত্তরপ্রদেশের অমেঠির করওয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে রুশ প্রযুক্তি ব্যবহার করে 6 লক্ষের বেশি কালাশনিকভ সিরিজের সর্বাধুনিক সংস্করণ AK-203 রাইফেল তৈরি হবে। চুক্তির অঙ্ক 5,000 কোটি টাকারও বেশি। ভারত রুশ যৌথ উদ্যোগে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সঙ্গে যৌথভাবে রাশিয়ার দুই সংস্থা কালাশনিকভ কনসার্ন এবং রোসোবোরন এক্সপোর্ট তৈরি করেছে নতুন সংস্থা ইন্দো রাশিয়া রাইফেলস প্রাইভেট লিমিটেড। দুটি রুশ সংস্থার নিয়ন্ত্রকই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার পরিচালিত সংস্থা রোস্টেক স্টেট কর্পোরেশন। দুদিনের রাশিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণেই দুদিনের রাশিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালেই তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। এদিকে ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদি এই রাশিয়া সফরকে ঈর্ষার চোখে দেখেছে পশ্চিমী দেশগুলি। 2022 সালে রাশিয়া ইউক্রেনের সামরিক অভ্যুত্থানের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম রাশিয়া সফর। জানা গিয়েছে দুই দেশের রাষ্ট্রপ্রধানরা আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়ে আলোচনা বৈঠক করবেন। পুতিন ও মোদির মধ্যে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও আলাদাভাবে কথা হতে পারে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাশিয়া সফরে রওনা দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, আগামী 3 দিন আমি রাশিয়া ও অস্ট্রিয়ায় থাকব। ভারতের দীর্ঘ সময়ের বন্ধুদের সঙ্গে ফের একবার বন্ধুত্ব মজবুত করার জন্য দারুণ সফর এটি।
এই দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনা করতে আগ্রহী আমি। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।